সর্দার, আজ বহুদিন যাবত একটা কথা জিজ্ঞেস করার খুব ইচ্ছা। কর। প্রত্যেক শুক্রবারে ভাঙ্গা বালতিতে গোসল করেন, ভাঙ্গা বাসনে ভাত খান, এটা কেন করেন সর্দার? জীবনে কখনো জেলে গেছস? না সর্দার। আমি জেল খাটছি 14 বছর, এই 14টা বছর জেলে কিভাবে ছিলাম তা আজও আমি ভুলি নাই। এই সাহস সকতে থাইকো আমার কষ্টের অতীতের কথা মনে রাখার জন্য ভাঙ্গা বাসনে ভাত খাই, ভাঙ্গা বালতিতে গোসল করি, রাত্রে ইটা মাথায় দিয়া ঘুমাই। ভবের লীলা আর আপনার খেলা আমি বুঝি না সর্দার, আপনি এক আজব মানুষ। যারা জন্মদিন আইছে তাকে কালো বেশ পরে সুগের কান্না করবার কর, আর কাস্টমার অফিসে খবরটা পাঠাই দেন আপনার স্বামী আর বাইচে নাই। ও মার জায়গায় মাই আইছে, শোন আমার পরিচয় শুনলে কাস্টমের সব অফিসার থর থর করে কাঁপে, কাঁপে নাই তোমার বাপে, তাই দুলিয়ার থেকে সরাই দিলাম। এখন তুমি যদি এই দীপু সর্দার বিরুদ্ধে থানা পুলিশ করো তাইলে তোমার বাপের মতন তোমারও আমি হজম করে ফেলামো।